দাদা নমস্কার নমস্কার কেমন আছেন এই পুরো রাখছে ভালো আচ্ছা উত্তরকৃষি কেন্দ্রের পক্ষ থেকে আপনাকে এই শুভবিকালের শুভেচ্ছা দাদা আপনি যে অনেক বড় লাউ গাছ এবং লাউ বাগান আপনি লাগিয়েছেন এবং অনেক বড় মাছ আপনি দিয়েছেন এই জমিতে আপনার এই লাউ বাগানের জমির পরিমাণ কতটুকু পরিমাণের 20 শতাংশ মাটি 20 শতাংশ মাটি। 20 শতাংশ মাটিতে আপনি যখন প্রথম লাউ চাষ শুরু করেন আচ্ছা তখন আপনি কি কি পদ্ধতি গ্রহণ করেছেন এই জমিতে এইগুলাতে পদ্ধতি করে আছে ধরো গর্ত খুঁড়া আছে হ্যাঁ হ্যাঁ গর্ত খুঁড়ার পরে গোবর ফেলা আছে এখানে আচ্ছা গোবর ফেলে তারপরে এখানে আবার ওই কোদাল দিয়া হুম হুম মনে ছোটে দল লাগছে ছোটে দলের পর তারপর চারা লাগা আচ্ছা চারা লাগার পরে হুম হুম যখন গাছ রাঙিয়ে উঠেছে না উঠেছে তখন আবার ফির গোবর সার জৈব সার মিশাল করে আবার গাছে বগলে দেওয়া আছে আচ্ছা আপনি যে এটা কোন জাতের লাউ লাগিয়েছেন এটা নাগা আছে তোমার লাইস 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 লাউ লাইস লাউ আচ্ছা এই বীজ আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এই বীজটা সংগ্রহ করেছি আমি গোলাপ বস্তা থেকে গোলাপ বস্তা থেকে কিনে এনেছেন কিনে এনেছেন কত করে কেজি কিনছেন না কেজি তো না এটা তো প্যাকেট প্যাকেট ধরা কয় প্যাকেট জয় লাগছে আপনার বিশ্বাস এখানে 200 টাকা তো দুই প্যাকেট লাগছে দুই প্যাকেট কত কিনছেন দুই প্যাকেটে 240 টাকা 40 টাকা তারপর বীজ আনার পর আপনি কি করেছিলেন বীজ আনার পরে ডাইরেক্ট বীজ গাড়ি দিয়ে দিছি খোলায় খোলায় হ্যাঁ খোলা তো একটা লাউ গাছ থেকে একটা লাউয়ের খোলার দূরত্ব কতটুকু চার হাত বাদ চার হাত বাদ বাদ লাগাইছেন বাদ বাদ ও আচ্ছা তো আপনারা যে যখন আপনি লাউ লাগিয়েছেন কয়দিন পর অঙ্কুরিত হয়েছে বীজটা লাগানোর পর বীজ লাগার ধর চল্লিশ দিন চল্লিশ দিনের পরে গাঁজা না চল্লিশ দিন পরে গাঁজা তো তিন দিন গাছ বাইরে তিন দিনে গাছ বাইরে হয় চল্লিশ দিনের পর ফল ধরে ফল ধরে আচ্ছা আপনার এই এত এখন পর্যন্ত লাউ এর বয়স কতদিন হচ্ছে লাউ এর গ্যাসের বয়স ধরো ভাদ্র আসিন কাత్తి আসিন কাতিন না শনের 20 22 তারিখে 나가ছি শ্রাবণ ভাদ্র আসিন আসিন তিন মাস পার হয়েছে তিন মাস পার হইছে পার হই গেছে তিন মাসে আপনি কত টাকা লাউ বিক্রি করেছেন তিন মাসে লাউ বিক্রি গন্ধ প্রায় 12000 টাকা মতো 12000 টাকা লাভ আপনার সর্বমোট খরচ কত হয়েছে সর্বমোট নৌতে খরচ কত না

যেটা কুশি ওইখান থেকে আবার একটা কুশি ছাড়বে কুশি বেরাবে কুশি বেরাবে কুশির থেকে নাও টাইম কুশির থেকে লাভ হবে কুশি থেকে ও আচ্ছা এটা তো একটা মানে কথা গোপন একটা রহস্য শুনলাম আজকে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আপনার যে লাউটা কিরকম ফলে এই কি জোর নাম বললেন লাউটা লাইস 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 ফল ফলন কিরকম ফলন মোটামুটি ভালো ফলন মোটামুটি ভালো আপনি প্রতি সপ্তাহে ছিলেন না কয়েকদিন পর ছিলেন যখন নতুন গাছ হয় তখন সপ্তাহে দুই দিন ছিঁড়তে হবে দুই দিন ছিলেন তো সপ্তাহে দুই দিন ছিলেন একদিনে কতগুলো লাউ ছিঁড়তে পারেন একদিনে হয় সত্তর আশিটা সত্তর আশিটা সত্তর তাই এখন লাউর দাম রকম চলছে এখন লাউর দাম চলছে ধর বিশ টাকা হয়তো পনেরো টাকা ছোট বড় ছোট বড় বিশ টাকা হয়তো পনেরো টাকা মানে মোটামুটি এখনো দাম আছে এখনো দাম লাউ খাচ্ছে মানুষ অবশ্যই ও আচ্ছা এটা কোন হাটে বিক্রি করেন এটা নীলফাড়ি নীলফাড়ি বড় বাজারে নিয়ে বড় বাজারে নিয়ে ও আচ্ছা তো এখন আপনার যে আনুমানিক একটা হিসাব দেবেন না যে আপনার এখানে লাউ চারা কতগুলো লাগিয়েছিলেন এখানে সাধারণ লাগা আছে বিশ্বত মাটিতে সত্তরটা চারা লাগা আছে সত্তরটা চারা আপনার যে মাছা খরচ যে আপনি করেছেন এই কি দিয়ে করেছেন এটা ওইগুলোতে খরচ করেছি তো যেটা আমরা খুঁটি দিয়েছি এটা কৈলার জাঙ্গি ছিল আমাদের কৈলার জাঙ্গি ছিল কৈলার জাঙ্গি এটা কি জিআইটার এবং বাস বাস এই দুটো দিয়ে আপনি তৈরি করেছেন তৈরি করেছেন ও আচ্ছা নিজে করতে পারেন না কামলা দিয়ে করেছেন না এগুলো কামলা ছিল নিজে সহযোগিতা করেছেন ও আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে আপনার নামটা যদি একটু বলেন

পুলিশ ধরনের থাকে দোয়াস মাটি যাকে বলে হ্যাঁ ওটা বালুও থাকবে এবং মাটিও মাটি থাকবে তাহলে লাউ ভালো হয় লাউটা ভালো হবে ও আচ্ছা আর একদম পলি মাটিতে নাও সুবিধাজনক ভালো মানে চিপি ধরবে মাটি চিপি ধরবে মাটিতে তখন ওটা মানে শিকড় বাইরে হবে না বেশি হবে না বেশি তখন লাউয়ের সমস্যা হবে সমস্যা ও তো আপনি কি কি সার প্রয়োগ করতেছেন বর্তমানে এইগুলাতে বর্তমানে সার প্রয়োগ করছি শুধু গোবর হুম আর ওই ফসফেট সারটা ফসফেট সারটা আর স্প্রে কি করতেছেন স্প্রে করেছি আমার ওই

এটা লাউ কি লম্বা হয় লম্বা হবে লম্বা হয় একটা লাউ ওজন কি রকম পরিমাণ হতে পারে একটা না ওজন পরিমাণ পাঁচ ছয় কেজি পর্যন্ত আসবে পাঁচ থেকে ছয় কেজি হয় ও আচ্ছা তো আপনার এই যে এই লাউ বাগান আপনার আশেপাশে আরও কেউ করে না এটা আমি একাই লাগাই আপনি একাই লাগাইছেন কেউ দেখতে আসে অবশ্যই আপনার কাছে পরামর্শ নেয় হ্যাঁ অবশ্যই পরামর্শ নেয় হ্যাঁ না ও আচ্ছা তো ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ দাদা আমাদের উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার এই সবজি বাগান আরও সুন্দর হোক এবং আপনি নিত্য নতুন আরও সবজি বাগান করেন আমরা এই প্রত্যাশায় রাখি ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার